নমস্কার, আজকের গল্প পুষি ভুলোর বনবাস, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গ্রামের ঠিক কিনারা থেকেই বলতে গেলে বন আরম্ভ হয়েছে। প্রথমটা ফাঁকা ফাঁকা, এখানে একটা গাছ, ওখানে একটা গাছ, তারপরে ক্রমে নিবিড় জঙ্গল। বড় বড় ঝাঁকড়া মাথা গাছ স্তম্ভের মতো আকাশের পানে উঠে গেছে, তাদের পাতায় পাতায় জড়াজড়ি মেশামেশি, ডালে ডালে পাক খেয়ে গেছে। কুস্তিগির পালোয়ানদের হাত পা যেমন পরস্পরের গায়ে জড়িয়ে যায়। নিচে ঘন ঘাস, লতা কাটার ঝোপ আর অন্ধকার। কত জন্তু এই গহন বনের মধ্যে আছে তার ঠিকানা নেই। হাতি আছে, বাঘ আছে, ভল্লুক আছে, অজগর তার বিরাট অনর শরীর নিয়ে শুয়ে আছে। দিনের বেলা কেউ তাদের দেখতে পায় না, রাত্রে গাঁয়ের লোকেরা শুনতে পায়। হঠাৎ নেকড়ের ক্ষুধিত চিৎকার, হরিণের ভয়ার্ত কান্না, কচ্ছিত হাতির শৃঙ্গ নিনাদ, খট্টাশের খটখট হাসি। আর দেখতে পায় অন্ধকার বনের কিনারে জোনাকির মতন নীল চোখে ঘুরে বেড়াচ্ছে অজগর। কিন্তু গাঁয়ের মধ্যে কোনো জন্তুর প্রবেশ অধিকার নেই। তারা জানে গ্রামে একটা ভয়ঙ্কর জিনিস আছে, আগুন। তাই তারা দূর থেকে নিষ্ফল গর্জন করে সরে যায়। আগুনের কাছে আসতে পারে না, কিন্তু গ্রামের সীমানা ছাড়িয়ে কোনো মানুষ যদি রাত্রে বনের মধ্যে পদার্পণ করে তার আর পরিত্রাণ নেই। বনের সতর্ক প্রহরীরা তৎক্ষণাৎ তাকে গ্রাস করবে। এইভাবেই দুই পক্ষ চিরদিন এই সীমানার মর্যাদা রক্ষা করে এসেছে। গ্রাম আর বনের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড গাছ একলা দাঁড়িয়ে আছে, যেন সে এই সীমান্তের প্রহরী। তারই ছায়ায় একদিন দুপুরে পুষি আর ভুলো বসেছিল। পুষি আর ভুলো গ্রামেরই বাসিন্দা। পুষির গায়ে লোম সাদা, ল্যাজটি কালো, আর ভুলো আগাগোড়া সাদা। বছর দুই আগে পুষি যখন শিশু অবস্থায় এই গ্রামে আসে, তখন ভুলো তার ওপর ভারী বিরক্ত হয়েছিল। কিন্তু ক্রমে তাদের মধ্যে শত্রুতার ভাব কেটে গিয়েছে, এখন দুজনের ভারী বন্ধুত্ব। পুষি কিছুক্ষণ করুণভাবে বনের দিকে তাকিয়ে থেকে কাত হয়ে শুল, তারপরে পেছনের বাঁ পা দিয়ে কান চুলকোতে চুলকোতে বললে, গায়ে আর থাকতে ইচ্ছে করে না, ঘেন্না ধরে গেছে। ভুলো পিঠের লোমের মধ্যে একটা কুকুরে মাছির অনুসন্ধান করছিল, বলল, আবার কি হলো? পুষি কান চুলকানো শেষ করে একটু গম্ভীর হয়ে বসে বলল, হবে আবার কি, এমনিই বলছি, আমরা বনের প্রাণী, বনই আমাদের ঘর বাড়ি, গায়ে থাকা আমাদের পক্ষে বনবাস। ভুলো কুকুর মাছিটাকে ধরতে পারল না, পুষির দিকে ফিরে জিজ্ঞাসা করল, আজ আবার মার খেয়েছিস না? খুলেই বল না বাপু, এত লজ্জা কিসের? পুষি অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, দেখ ভুলো, মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, ওদের মতন নেমোখারাম জাত আর পৃথিবীতে নেই, নইলে ওদের জন্য আমি কী না করেছি, একবার ভেবে দেখ দেখি। ভুলো আকাশের দিকে মুখ করে অনেকক্ষণ ভাবল, কিন্তু পুষি মানুষ জাতির কী যে মহৎ উপকার করেছে তা ভেবে পেল না। শেষে বলল, আজ কি হয়েছিল শুনি। পুষি শিরদাঁড়ার উপর একটা জায়গা সাবধানে চাটতে চাটতে বলল, অন্যমনস্কভাবে দুধের কড়ায় মুখ দিয়ে ফেলেছিলাম, এই অপরাধ। অমনি বাড়ির বউটা ছুটে এসে পিঠে এক ঘা চালাকাট বসিয়ে দিলে, আর যেসব গালমন্দ দিলেও সে আর তোর শুনে কাজ নেই। ভুলো গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তোর ওই দোষ কিছুতেই গেল না পুষি, কত বোঝালুম কিছুতেই বুঝিলি না। আচ্ছা, রান্নাঘরে ঢুকতে যাস কেন? আমার মতন ভদ্রভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে পারিস না? পুষি একটু গরম হয়ে বলল, আমি তোর মতন ছোট লোক যে বাইরে দাঁড়িয়ে থাকব? আমার সর্বত্র গতি, জানিস আমি কত বড় বংশের মেয়ে? ভুলো চাপা বিদ্রুপে সুরে বলল, না তুই বল না শুনি। পুষি বনের পানে একবার তাকিয়ে খুব আমিরি চালে বলল, ওই বনের রাজা কে জানিস? ভুলো মিটিমিটি তাকিয়ে বলল, জানি, হাতি। পুষি বলল, ছাই জানিস, তুই একটা গাধা। তবে কে, ভাল্লুক?
ভাল্লুক পুষি নাক সিটকিয়ে বলল, ভাল্লুক তো তার গোমস্তা, বাঘ বাঘ, নাম শুনেছিস কখনো? শুনেছি, তা বাঘের সঙ্গে তোর কী সম্বন্ধ? পুষি ভয়ঙ্কর গম্ভীর হয়ে বলল, আমি আর বাঘ তো একই বংশের, আমরা সবাই দীর্ঘদন্ত ঠাকুরের সন্তান, বুঝলি? বাঘ সম্পর্কে আমার বোনপো হয়, চেহারায় আদল দেখিস নি? বুলো হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, পুষি তুই থাম আর জ্বালাস নি, দীর্ঘদন্ত ঠাকুরের সন্তান, তোর বোনপো যদি তোকে একবার পায় তাহলে এমনি করে মাথায় একটা থাবা মেরে তোর দফা নিকেশ করে দেবে, বলে ঠাট্টার ছলে পুষির মাথার উপর নিজের ডান পায়ের থাবাটি রাখলে। পুষি অমনি ফ্যাস করে উঠে বলল, খবরদার ভুলো, মাথায় পা দিয়েছিস কি আঁচড়ে নাক ছিঁড়ে দেবো। ভুলো তাচ্ছিল্য ভরে বলল, আর বড়াই করিস নি, একবার যদি ওই টুঁটি ধরে নাড়া দিই তাহলে আর উঠে দুধের বত্তি করতে হবে না। দুজনে কিছুক্ষণ দুদিকে মুখ ফিরিয়ে বসে রইল। ভুলো সামনের পায়ের ওপর মাথা রেখে মিটিমিটি চাইতে চাইতে একটু ঝিমিয়ে পড়েছিল। এমন সময় দূর থেকে ভুলো ভুলো ডাক শুনে চমকে উঠল। এ তো তার মনিবের ডাক। ভুলো ঘেউ ঘেউ করে সাড়া দিয়ে লাফাতে লাফাতে চলে গেল। অনেকক্ষণ ভুলোর দেখা নেই। পুষি একলা বসে মানুষের হৃদয়হীনতার কথা ভাবতে লাগলো। একটু কৃতজ্ঞতা কি তাদের নেই? কত ইঁদুর সে ধরেছে তা কি তারা জানে না? গোলা একেবারে নিয়ে ইঁদুর করে দিয়েছে, সেজন্য ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, একটু ভালো ব্যবহারও কি করতে নেই? একটু দুধে মুখ দিয়ে ফেলেছিল বলে একেবারে চেলা কাঠের বাড়ি মারা, পিঠটা ফুলে উঠেছে, দুত্তর মানুষ জাতটাই পাজি, ওদের সংসর্গে থাকতে নেই, তার চেয়ে বনবাস ঢের ভালো। আর বনবাসই বা কেন, বনই তো তার ঘর, সেখানেই তো তার আত্মীয় স্বজন সব আছে, গাঁই বরং সব পর। এই সময় মুখখানি ভারী বিমর্ষ করে ভুলো তার পাশে এসে বসল। পুষি দেখল ভুলোর গলায় ছেঁড়া দড়ির ফাঁস তখনও ঝুলছে। সে একটু মুচকি হেসে বলল, কি ভুলো, বষ্টম হলি নাকি, গলায় কণ্ঠি পড়েছিস যে? ভুলো উদাসভাবে বোনের দিকে তাকিয়ে রইল। পুষি জিজ্ঞেস করলো, বেঁধে রেখেছিল বুঝি? ভুলো বলল, হুম, কেন, কি করেছিলি? ভুলো বিরক্ত হয়ে বলল, কি আবার করব, কিছুই করিনি। আচ্ছা তুই বল দেখি, তোর তো দুবছর বয়স হয়েছে, নেহাত বোকাও নস, বেঁধে রাখলে কেউ কখনো তেজি হয়? দূর তা কখনো হয়? তবে আমার মনিবের মাথায় ঢুকেছে যে বেঁধে রাখা হয়নি বলে আমার তেজ নাকি কমে যাচ্ছে, কখনো শুনেছিস এমন কথা? বেঁধে রাখলে যদি তেজ বাড়ত তাহলে নিজেরা গলায় দড়ি বেঁধে ঘরে বন্ধ থাকে না কেন? মানুষগুলো সত্যি আহাম্য। আমার মনিব কি ঠিক করেছে জানিস? আজ থেকে রোজ দিনের বেলা আমাকে বেঁধে রাখবে আর রাত্রিরে ছেড়ে দেবে, তাহলেই আমি ভয়ঙ্কর তেজি হয়ে উঠব। পুষি মনে মনে হেসে বলল, তাই বুঝি আজ তোকে দড়ি দিয়ে বেঁধেছিল? ভুলো গোমরা মুখে বলল, হুম, আমিও তেমনি দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছি। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই ঠিক বলেছিস পুষি, মানুষগুলোর শরীরে এতটুকু মায়া দেওয়া নেই, যতই ওদের দেখছি ততই আমার পিত্তি চটে যাচ্ছে, দুবেলা দুমুঠো ভাত দিয়ে ওরা ভাবে যেন আমাদের কিনে নিয়েছে, একটু দরদ নেই, ভালোবাসা নেই, আমরাই কেবল মালিকের জন্য প্রাণ দিতে ছুটি। এই সময় একটা কুকুরে মাছি ভুলোর ঘাড়ের কাছে কটাস করে কামড়ে দিতেই ভুলো খিচিয়ে উঠল, দূরা লক্ষ্মী ছাড়া বলে সামনের দুপা দিয়ে হাঁচড় পাচড় করে তাকে মারবার চেষ্টা করতে লাগল। পুষি ভুলোর গা ঘেঁষে গলা খাটো করে বলল, ভুলো চল আমরা জঙ্গলে পালাই। হঠাৎ মাছি ধরায় কান্ত দিয়ে ভুলো বলল, অ্যাঁ? পুষি ভুলোর গলার দড়ি খুলে দিয়ে চুপি চুপি বলতে লাগল, আমরা তো বনের প্রাণী, বনই আমাদের ঘর, চল আমরা এই শয়তান মানুষগুলোকে ফেলে নিজেদের দেশে চলে যাই, ওরা জব্দ হোক। ভুলো বলল, কিন্তু? পুষি বলতে লাগল, এখানে থাকলে তোর মালিক এসে আবার তোকে ধরে নিয়ে যাবে, দড়ি ছিঁড়েছিস বলে মারবে, তারপর আবার বেঁধে রাখবে, বুঝেছিস? দরকার কি তোর এত অপমান সহ্য করবার, তার চেয়ে চল দুজনে বনের মধ্যে থাকবো, মনের আনন্দে জীবজন্তু ধরে ধরে খাবো, কারুর তোয়াক্কা করবো না, সেখানে তো কেউ আমাদের চেলাকাট দিয়ে মারতেও আসবে না,
আর দড়ি দিয়ে বাঁধবেও না, কি বলিস? পুষির কথায় ভুলোর মন প্রলুব্ধ হয়ে উঠল। তবু সেই ইতস্তত করে বলল, কিন্তু ভাই, মনিবকে না বড়ে ছেড়ে যাওয়া সে যে নেহাত। পুষি বাধা দিয়ে বলল, কিসের মনিব? যে দড়ি দিয়ে বেঁধে রাখতে চায় তার জন্য আবার দরদ কিসের? এত লাঠিঝাঁটা খেয়েও তোর মনিবের ওপর ছেদা হয়? আমি হলে অমন মনিবের মুখে চুপ কর, ও কথা বলতে নেই, হাজার হোক মনিব, কিন্তু তবু তোর কথাটাও নেহাত মন্দ নয় বলে ভুলো ভাবতে লাগলো। পুষি বলল, বেশি ভাবিস নি ভুলু, চল এই বেলা বেরিয়ে পড়ি। শাস্ত্রী কি বলেছে জানিস তো? শুভস্য শীঘ্রং, এখন অনেকক্ষণ বেলা আছে, এই বেলা গিয়ে জঙ্গলের ভেতরটা ভালো করে দেখে শুনে নিতে হবে, চল ওঠ। এই বলে পুষি বনের পানে পা বাড়ালো। চল তবে বলে ভুলো উঠে দাঁড়ালো। ঠিক এই সময় গাছের ওপর থেকে ভারী গলায় কে বলল, ওদিকে যেও না জাদু, হুতুম থুমোর ভয়। পুষি চমকে গাছের দিকে চেয়ে দেখলো, একটি টিয়া পাখি বসে আছে। টিয়াটার পায়ে লোহার আংটি, বোধহয় কারোর শিকলি ছেড়ে পালিয়েছে। পুষি রেগে উঠে বলল, আমলো, শুভ কাজে বেরোচ্ছি অমনি পিছু ডাকলি, অযাত্রা কোথাকার, দুগ্গা দুগ্গা আয় ভুলু। পাখিটা কেবল ট্র করে হাসল। দুজনে তখন বনের মধ্যে গিয়ে ঢুকল। মানুষের মায়া কাটিয়ে যেতে ভুলোর মনটা একটু বিষণ্ণ হলো বটে, কিন্তু আজ সে মালিকের ব্যবহারে প্রাণে বড়ই আঘাত পেয়েছিল, তাই আর গায়ের দিকে ফিরে তাকালো না। নিবিড় আবছায়া বনের ভেতর দিয়ে অনেক দূর পর্যন্ত গিয়ে পুষি আর ভুলো শেষে একটা ফাঁকা জায়গায় পৌঁছলো। একটা ছোট নদী লতা পাতা ঝোপঝাড়ের ভিতর দিয়ে বয়ে গেছে। কিনারার গাছ তার জলের ওপর ঝুঁকে পড়েছে। এখানে গাছের ভিড় কম বলে বিকেলের আলোও বেশ উজ্জ্বল দেখাচ্ছে। দুজনে খানিকক্ষণ বসে জিরিয়ে নিল। অনেক দূর জঙ্গলের মধ্যে দিয়ে এসে তাদের পিপাসাও পেয়েছিল। জলের ধারে গিয়ে চকচক করে খানিকটা জল খেল, তারপর একটা গাছের তলায় এসে বসল। পুষি এদিক ওদিক তাকিয়ে বলল, ভুলু বেশ খিদে পেয়েছে না রে, এই সময় একটু দুধ যদি পাওয়া যেত। ভুলুরও খিদে পেয়েছিল, কিন্তু সে তা বলল না, কেবল একটা হুম বলে চুপ করে রইল। পুষি বলল, কিন্তু কি আশ্চর্য দেখেছিস, জঙ্গলের মধ্যে দিয়ে এত দূর এলাম, জনপ্রাণীর দেখাই পেলাম না, জঙ্গলে কি কেউ থাকে না নাকি? এই সময় গাছের ওপর থেকে শব্দ হলো, হুঁশিয়ার, পেছনে তাকাও। দুজনে একসঙ্গে পেছনে ফিরে দেখলো, একটা প্রকাণ্ড কালো ভল্লুক পা টিপে টিপে প্রায় তাদের ঘাড়ের কাছে এসে পড়েছে। পুষি তো এক চিৎকার ছেড়ে তড়াক করে গাছে উঠে পড়ল, কিন্তু ভুলো কী করে, সে গাছে উঠতে জানে না, প্রাণের দায়ে পোঁ পোঁ করে দৌড়াতে শুরু করল। ভল্লুকটাও দুলতে দুলতে আর গোঁ গোঁ করতে করতে তার পিছন পিছন ছুটল। পুষি গাছে উঠেই দেখল সেই টিয়া ঠোঁট বাঁকিয়ে হাসছে। পুষি তার কাছাকাছি যেতেই সে দূরের একটা ডালে উড়ে গিয়ে বসল। বলল, বনে জনপ্রাণী নেই কেমন, তোমরা দুজনে এখানে এসে রাজত্ব করবে ভেবেছিলে না? পুষি নিচের দিকে তাকিয়ে বলল, বাবা খুব বেঁচে গেছি, ভাগ্যিস গাছে উঠতে জানি, নইলে আমারও ভুলোর দশা হতো। টিয়া চোখের উপর পাতলা পর্দা টেনে দিয়ে বলল, ভল্লুকও গাছে চড়তে জানে, তুমি একলা নয়। পুষি ভয় পেয়ে বলল, হ্যাঁ তবে কি হবে যদি ভল্লুক ফিরে আসে? টিয়া গলার মধ্যে অবজ্ঞাপূর্ণ টর শব্দ দিয়ে বলল, এই বুদ্ধি নিয়ে তুমি জঙ্গলে বাস করতে এসেছ, তোমাদের কপালে অনেক দুঃখ আছে, ভল্লুক যদি গাছে ওঠে পাতলা ডালে গিয়ে বসবে, বুঝলে? ভল্লুক সেখানে যাবার চেষ্টা করলেই ডাল ভেঙে পড়ে যাবে। পুষি আর দেরি না করে একটি খুব সরু ডালে গিয়ে বসল। কি জানি, বলা তো যায় না, সাবধানের মার নেই। ওদিকে ভুলো চোঁচা দৌড় দিচ্ছে, কিন্তু ভল্লুক তাকে ধরল বলে আর দেরি নেই। ভল্লুককে দেখলে মনে হয় না যে সে দৌড়াতে পারে, কিন্তু তার ওই ঝাঁকড়া কালো শরীরটা দরকার হলে হরিণের সঙ্গে পাল্লা দিতে পারে। ভুলোর আর প্রাণের আশা নেই, সে ঘাড় ঘিরিয়ে দেখল ভল্লুক ঠিক তার দু হাতে পেছনে এসে পড়েছে, হাত বাড়ালেই ধরে ফেলবে। কিন্তু ঠিক সে সময় এক আশ্চর্য ব্যাপার হলো, ভল্লুকটা হাত বাড়াতে গিয়ে হঠাৎ থপ করে বসে পড়ল। প্রায় 50 গজ এগিয়ে গিয়ে ভুলো ঘাড় বেঁকিয়ে দেখল পেছনে ভল্লুক নেই। সে আরও খানিকটা দূর গিয়ে থামল, ফিরে দাঁড়িয়ে গলা উঁচু করে দেখল ভল্লুকটা মাটিতে গুঁজে শুয়ে আছে,
আর ভিতর থেকে একটা শব্দ বেরোচ্ছে, হুম। ভুলো কিছুই বুঝতে পারলো না। সে ভারী আশ্চর্য হয়ে অনেকখানি ঘুরে আবার সেই গাছের নিচে গিয়ে হাজির হলো। গাছের দিকে তাকিয়ে দেখলো পুষি সরু ডালের ওপর চুপটি করে বসে আছে। ভল্লুকের হাত থেকে উদ্ধার পেয়ে ভুলোর বেশ ফুর্তি হয়েছিল, একটু অহংকারও হয়েছিল। সে বলল, কি পুষি, গাছের টঙে উঠে বসে আছিস কেন? নেমে আয়, তোর মতন ভীতু দুনিয়ায় নেই। ভুলো যে বেঁচে ফিরে আসবে সে আশা পুষির ছিল না। সে চোখ গোল গোল করে জিজ্ঞাসা করলো, আর ভল্লুক? ভুলো বলল, হুঁ, ভল্লুক সে কি আর আছে? তার দফা রফা করে দিয়েছি। সে কি মরে গেছে? কি হয়েছিল? ভুলোর একটা দোষ, সে নিজের বীরত্বের বড়াই করতে বড়ই ভালোবাসে। সে বলল, মরেনি এখনো, তবে আর দেরি নেই। এমন একটা লেঙ্গি মেরেছি তাকে যে আর উঠবার ক্ষমতা নেই, মাটিতে শুয়ে কোঁ কোঁ করছে। টিয়া বলল, জ্বর এসেছে, লেঙ্গি নয় রে, ভল্লুক জ্বরে ধুঁকছে। ভুলো, তুই বড় মিথ্যাবাদী, কুকুর জাতটাই মিথ্যাবাদী। ভুলোর একটু লজ্জা হলো, টিয়ার ওপর একটু রাগও হলো, কিন্তু সে ভাব চেপে গিয়ে বলল, পুষি আয়, বড় খিদে পেয়েছে, শিকার ধরে খায়। পুষির পেট জ্বলছিল, সে সাবধানে নেমে এসে বলল, কি শিকার করবি, কোথাও তো কিছু নেই। ভুলো বলল, ওই দিক দিয়ে আসার সময় দেখলাম কতগুলো খরগোশ দূরে খেলা করছে, চল দুজনে মিলে ধরি গে। টিয়া টিটকিরি দিয়ে হেসে উঠে বলল, খরগোশ ধরবে? আস পর্দা দেখে আর বাঁচি না, খ্যাঁক শিয়ালি যার সঙ্গে দৌড়ে পারে না, নেকড়ের নাকের তলা দিয়ে যে পালিয়ে যায় তাকে তোমরা ধরবে? তার চেয়ে টিকটিকি ধরে খাও গে যাও। টিয়ার ওপর মনে মনে চটলেও পুষি আর ভুলো কিছু বলল না, কারণ টিয়ার কাছ থেকে অনেক উপকার পাওয়া যেতে পারে, এইমাত্র ভল্লুকের হাত থেকে সেই প্রাণ বাঁচিয়েছে। তাই কোনো কথা না বলে তারা খরগোশ শিকারে চলল। একটা উঁচু ঢিবির পাশে সারি সারি গর্ত, আর তারই সামনে ফাঁকা জায়গায় তিনটে খরগোশ খেলা করছে, দিকবাজি খাচ্ছে, কখনো বা এ ওর পিঠে চড়ে ঘোরা ঘোরা খেলছে। উঁচু ঘাসের আড়াল থেকে তাদের দেখে ভুলো আর পুষির জিভে জল চলে এলো। পুষি ফিসফিস করে বলল, আমরা দুজনে দুদিক থেকে ওদের আক্রমণ করি, আয়, তাহলে আর পালাতে পারবে না। দুজনে গুড়ি মেরে দুদিকে চলে গেল। তারপর একসময় তাক বুঝে একসঙ্গে দুদিক থেকে তীরের মতন আক্রমণ করল। খরগোশ তিনটে তাদের আসতে দেখে একটুও ভয় পড়ল না। একটা খরগোশ তার গন্না কাটা ঠোঁট নেড়ে বলল, দেখ তো এরা আবার কারা? দ্বিতীয় খরগোশটা ভুলোকে দেখে বলল, এটা বোধহয় কচ্ছপের ভাইরা ভয়, নইলে এত আসতে চলে কেন? তৃতীয় খরগোশ পুষিকে দেখে বলল, এটা নিশ্চয়ই কুমিরের ডিম ফোটা বাচ্চা, এখনো চলতে শেখেনি। এতক্ষণে পুষি ফুলো একেবারে তাদের কাছে এসে পড়েছিল, ধরে আর কি। এই সময় তিনটে খরগোশ কিন্তু হঠাৎ ডিগবাজি খেয়ে প্রায় 4-5 হাত শূন্যে উঠে গেল। ভুলো আর পুষি তাদের ধরতে পারল না, তলা দিয়ে বেরিয়ে গেল। দৌড় থামিয়ে তারা যখন ফিরে এলো তখন খরগোশরা ধীরে সুস্থে গর্তের মধ্যে ঢুকে পড়েছে, আর মিহি সুরে গান ধরেছে, আমায় ধরতে পারলি না, দিনতা দিনা দিনতা দিনা। গর্তের মুখের কাছে বসে ভুলো জিভ বার করে হাঁপাতে লাগলো। পুষি রাগের চোটে দাঁত কড়মড় করে বলল, আবার গান হচ্ছে? দাঁড়া, গর্তে ঢুকে টুটি ধরে বার করে নিয়ে আসছি। গর্তগুলো সরু হলেও পুষি কোনো মতে তাতে ঢুকে পড়তে পারে। টিয়া এতক্ষণ তাদের মাথার ওপর উড়ে উড়ে মজা দেখছিল। পুষি গর্তে ঢুকতে যায় দেখে বলল, অমন কাজটি করো না, গোলক ধাঁধায় ঢুকলে আর বেরোতে পারবে না। অনেক মিয়াকেই ওর মধ্যে ঢুকতে দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। গায়ের ঝাল গায়ে মেরে রাগে গড়গড় করতে করতে পুষি আর ভুলো ফিরে এলো। খিদেই তো পেট চুঁই চুঁই করছিল, নদীর ধারে দুজনে পেট ভরে জল খেলো। কিন্তু জল খেলে কি খিদে চায়? পুষি বলল, ভুলো কি খাবো, পেট যে জ্বলে যাচ্ছে। ভুলো জবাব দিতে পারে না। টিয়া ওপর থেকে বলল, টিকটিকি খা, টিকটিকি খা, তোদের কপালে আর কিচ্ছু জুটবে না, কোথায় খরগোশ আর কোথায় টিকটিকি। তবু পুষি মুখ তুলে বলল, টিকটিকি বা পাবো কোথায় যে খাবো। টিয়া বলল, কানা কোথাকার, দেখতে পাচ্ছিস না, ওই দেখ, বলে চোখের ইশারা করে দেখিয়ে দিল। একটা কাঁচা ডানের ডালে ডালে টিয়া টিকটিকি বসেছিল, যেন ঝিঙের ঝাড়ে শুকনো ঝিঙে ঝুলে আছে। তাই দেখে দুজনে লাফিয়ে গিয়ে তাদের ওপর পড়ল।
পুষি থাবার এক ঝাপটায় একটা টিকটিকি মাটিতে ফেলে কচমচ করে তার মাথা চিবোতে লাগলো। ভুলো অতি কষ্টে একটা রোগা টিকটিকি ধরলো, কিন্তু খেতে গিয়ে তার গা বমি বমি করতে লাগলো। তবুও পেটের জ্বালায় খেয়ে ফেললো। অন্য টিকটিকিগুলো সরসর করে নিমেষের মধ্যে কোথাও অদৃশ্য হয়ে গেল। তারপরে গাছের কোটরের ভেতর থেকে তাদের টেলিগ্রাফে টরেটক্কা শোনা গেল, সাবধান হুঁশিয়ার, টরেটক্কা টরে, একরকম অদ্ভুত জানোয়ার এসছে, তারা আমাদের ধরে ধরে খাচ্ছে, সাপ নয়, চার পেয়ে জন্তু, হুঁশিয়ার, কেউ গাছ থেকে নেমো না, টরে টরে টক্কা টক্কা। দেখতে দেখতে টিকটিকি মহলে খবর রাষ্ট্র হয়ে গেল। এদিকে সন্ধে হয়ে আসছিল, বনের অধিবাসীরা ক্রমে জেগে উঠছে, তার শব্দও মাঝে মাঝে পাওয়া যাচ্ছিল। পুষি টিকটিকি ভোজন শেষ করে ঠোঁট চাটতে চাটতে বলল, পেট ভরল না, আর গোটা দশেক হলে হতো। ভুলো কিচ্ছু বলল না, কেবল করুণভাবে টিয়ার দিকে তাকিয়ে রইল, যদি সে কোনো নতুন খাবারের সন্ধান দিতে পারে। টিয়া পশ্চিম আকাশের দিকে চেয়ে বলল, সূর্য অস্ত যাচ্ছে, এবার আমি চললুম, রাত হলে আবার পেঁচার ভয়। টিয়া চলে যায় দেখে পুষি বলল, টিয়া কোথায় খাবার পাওয়া যায় বল না ভাই, তোদের দেশে নতুন এসছি, তোরা যদি না সাহায্য করিস তাহলে বাঁচি কী করে। পুষি নরম হয়েছে দেখে টিয়া বলল, আজ আর হবে না, কাল সকাল পর্যন্ত যদি বেঁচে থাকিস তাহলে ভালো খাবারের সন্ধান দেব, এখন যা, কোনো গর্ত টর্ত দেখে লুকিয়ে থাকবে যা। পুষি মিনতি করে বলল, লক্ষ্মী ভাইটি, আজ যদি কিছু খেতে না পাই তাহলে শুকিয়ে মরে যাব, জানিস তো আমার দুবেলা আজসের করে দুধ খাওয়া অভ্যেস, তার উপর ভাত মাছ ইঁদুর আরও কত কী আছে। ভুলো কেবল লালায়িত জিভ বার করে টিয়ার পানে চেয়ে রইল। তাদের অবস্থা দেখে টিয়ার মনে দয়া হলো, সে একটু ভেবে বলল, ভালো খবরের সন্ধান দিতে পারি, কিন্তু তোরা কি সেখানে যেতে পারবি, ভয়েই মরে যাবি। ভুলো তখনই লাফিয়ে উঠে বলল, মরবো না, বল না কোথায়। টিয়া বলল, ওই পশ্চিম দিকে শালমনের মধ্যে বাঘ একটা হরিণ মেরে রেখে গেছে, আজ এসে খাবে, পারবি সেখানে যেতে, এবনের কোনো জন্তু কিন্তু বাঘের খাবারে মুখ দিতে সাহস করে না। পুষি লাজ ফুলিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তুই বোধহয় জানিস না আমি সম্পর্কে বাঘের মাসি হই, ও হরিণ আমার জন্যই আমার বনপো মেরে রেখে গেছে, এতক্ষণ বলিসনি কেন, চল চল শিগগির আমাকে সেখানে নিয়ে চল, আর দেরি করিস নি। টিয়া তখন টি টি করে হাসতে হাসতে উড়ে চলল, ভুলো আর পুষি তার পেছন পেছন গেল। শালবনের কাছে গিয়ে টিয়া বলল, এবার তোরা যা, আমি বাসায় চললুম, কাল যদি বেঁচে থাকিস তো দেখা হবে, এই বলে সোজা নদী পার হয়ে উড়ে চলে গেল। শালবনের মধ্যে ঢুকেই পুষি ভুলো মরা হরিণের গন্ধ পেল। পুষি বলল, দেখেছিস আমার বনপো আমায় কত ভালোবাসে, আগে থাকতে উজ্জুক আয়োজন করে রেখেছে। ভুলোর তখন পুষির কথায় মন ছিল না, এদিক ওদিক চাইতে দেখল আধ খাওয়া হরিণটা পড়ে আছে, সে উচ্চবাচ্য না করে খেতে আরম্ভ করে দিল। পুষি আহ্লাদে আটখানা হয়ে ঘুরে ফিরে হরিণটার কোথায় নরম মাংস তাই খুঁজতে লাগলো, আর বলতে লাগলো, উহ বনপো আমায় কি ভালোই না বাসে, হাজার হোক দীর্ঘদন্ত ঠাকুরের সন্তান তো, উঁচু মেজাজ, খেয়ে নে ভুলু, পেট ভরে খা, আমার পয়েই আজ খেতে পেলি। ভুলু কোঁত কোঁত করে খেতে খেতে বলল, খা খা বেশি বাজে বকিস নি, বাজে কথা বলা তোর একটা অভ্যেস। পুষি জিভ দিয়ে রক্ত চেটে বলল, খাচ্ছি, তোর মতো নামন হাউ হাউ করে খেতে আমার সুখ হয় না, কি সুন্দর হরিণের মাংস, যেন তুলতুল করছে, বলে পুষি মাংস ছিঁড়ে নিয়ে খেতে লাগলো। এতক্ষণে একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল, শালবনের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। ভুলোর পেট যখন বেশ ভরে এসেছে তখনও পুষি ভালো করে আরম্ভ করেনি, এমন সময় গাঁক করে একটা বিরাট শব্দ হলো, সঙ্গে সঙ্গে মর্মর শব্দ, যেন ঝোপঝাড় ভেঙে কে ছুটে আসছে। দুজনে ফিরে দেখলো আগুনের ভাঁটার মতন দুটো চোখ অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে আসছে, তারপরেই গর্জন শুনল, কে রে কে রে, আমার খাবারে মুখ দিয়েছে কোন হতভাগা, আজ তার বুক চিরে মেটুলি বার করব। তারপরে আবার গাঁক গাঁক শব্দ, শুনেই পুষির লোম গায়ের লোম একেবারে খাড়া হয়ে উঠল, সে ল্যাজ উঁচু করে পো পো করে দৌড় দিল। ভুলো দৌড়ে কম নয়, দুজনে অন্ধকারের মধ্যে দিয়ে মরি কি বাঁচি করে পালাতে লাগলো। রাত্রে বেড়াল কুকুর দেখতে পায় বটে, কিন্তু বনের রাস্তাঘাট তাদের পরিচিত ছিল না।
তার উপর বাঘ পেছনে তাড়া করে আসছে, তাই দুজনে যে কোথায় যাচ্ছে তার ঠিকানা ছিল না। প্রাণের দায়ে খালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল। পালাতে পালাতে হঠাৎ তারা ঝুপ করে জলের মধ্যে পড়ে গেল। পুষি হাবুডুবু খেতে খেতে বলল, গেলুম রে বাবা রে, ও ভুলো, এ কোথায় পড়লুম, কুয়ো নয় তো? পুষি আগে একবার কুয়োয় পড়েছিল, সেই থেকে তার কুয়োয় বড় ভয়। ভুলো চার পায়ে সাঁতার দিতে দিতে বলল, কুয়ো নয় রে, নদী, সাঁতার কাট, সাঁতার কাট। জলে হাবুডুবু খেয়ে নদীর কিনারা কোন দিকে তা তারা দেখতে পেলে না, তবে সাঁতার কেটে চলল। ক্রমে নদীর স্রোত তাদের টেনে নিয়ে চলল। খানিক পরে তারা শুনতে পেল বাঘ তীরে দাঁড়িয়ে হেরে গলায় বলছে, খুব বেঁচে গেলি, যা। এতক্ষণে ভুলো আর পুষি বেশ দেখতে পাচ্ছিল, তারা আর তীরের দিকে গেল না। তীর থেকে 20-25 হাত দূরে স্রোতের মাঝখান দিয়ে ভেসে চলল। ক্রমে নদীর ঠিক মাঝামাঝি একটা উঁচু পাথর জেগে আছে দেখতে পেল। ভুলো বলল, ঠিক হয়েছে, আজ এখানেই রাত কাটাবো, বেশ হবে, আর কেউ কাছে আসতে পারবে না। এই বলে ছোট দীপ্তার মতন সেই পাথরটার দিকে সাঁতরে চলল। দুজনে সেখানে গিয়ে উঠতেই এক কুড়ি ব্যাং কটকট করে আপত্তি জানিয়ে জলে লাফিয়ে পড়ল। পুষি বেচারি ভিজে একেবারে আধখানা হয়েছিল। সে একটা উঁচু শুকনো জায়গায় উঠে বসে হি হি করে কাঁপতে লাগলো। ভুলো ভালো করে গা ঝাড়া দিয়ে তার পাশে এসে বসল। বলল, কি পুষি, দীর্ঘদন্ত ঠাকুরের সন্তানকে দেখে অমন ল্যাজ তুলে পালিয়ে এলি কেন? তোর বোনপো হয়, তোকে দেখলে গড় করে প্রণাম করে পায়ের ধুলো নিত তো, তা দিলি না তো? তা ওর জন্য কত উজ্জুক করেছিল, একটু তো মুখেও দিলি না। পুষি চুপ, মুখে কথাটি নেই। ভুলোর পেট ভরা ছিল, সে একটা ঢেকুর তুলে বলল, আহা, তোর বোনপো তোকে সত্যিই ভালোবাসে, নদীর ধার পর্যন্ত ডাকতে এসেছিল রে, গেলি না কেন রে? পুষি ফ্যাঁচ করে হাঁচল, জলে ভিজে তার ঠান্ডা লেগে গেছে। সে মনে মনে ভাবতে লাগলো উনুনের ধারের সেই গরম জায়গাটির কথা, যেখানে সে রোজ সন্ধেবেলা বসে ঘুমতো। নিজের দুর্বুদ্ধির দোষে খাবার পেয়েও আজ খেতে পারেনি, ভুলোটা পেট পুড়ে খেয়ে নিয়েছে, তাতেই আরও মন খারাপ হয়ে গিয়েছিল। তার ওপর ভুলো এমন ঠাট্টা শুরু করে দিয়েছে যে সহ্য করা দায়। পুষি বুকের মধ্যে ঘাড় গুজে চুপটি করে বসে রইল। ক্রমে রাত গভীর হতে লাগলো। ভুলো লম্বা হয়ে শুয়ে ঘুমোবার আয়োজন করলো, কিন্তু নতুন জায়গায় ঘুম সহজে আসে না, এলেও ভেঙে যায়। নদীর দুই কিনারায় নানা রকম জন্তু জল খেতে আসছে, তাদের ডাকাডাকিতে তন্দ্রা চটে যেতে লাগলো। একবার একটা পটুক হাতি সুর দিয়ে চো চো করে জল টেনে নিয়ে নিজের গলায় ঢেলে দিল, তারপরে ভেপু ভেপু করে ডাক দিয়ে দুলতে দুলতে চলে গেল। তারপর হরিণ এলো, শুয়োর এলো, ভল্লুক এলো, সবাই জল খেয়ে চলে গেল। শিয়াল জল খেতে এসে বলল, কে রে তোরা, নদীর টিলাতে ঘুপটি মেরে বসে আছিস? এরা জবাব দিল না। শিয়াল তখন ভালোভাবে লক্ষ্য করে বলল, আরে এ যে পুষি আর ভুলো, আম হলো, তোরা মরতে বনে এসেছিস কেন রে? ভুলো পুষি কথা কইল না। শিয়াল তখন খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, কী রে ভুলো, একেবারে বোবা হয়ে গেলি যে, আর আমি গায়ের সীমানায় পা দিতে না দিতে যে ঘেউ ঘেউ করে গা মাথায় করিস এখন? এই বলে নদীর ধারে উপু হয়ে বসে শিয়াল উঁচু করে গান ধরল। তার সঙ্গে আরও অনেক শিয়াল এসে জুটল, তারাও দোয়ারকি শুরু করল। সমস্ত রাত্রি তারা এই গান গাইল। গান শুনে পুষি ভুলোর ভারী লজ্জা হলো, মনে মনে ভাবলো প্রাণ যায় সেও ভালো, তবুও আর গায়ে ফিরবো না। ক্রমে অন্ধকার রাত্রি কেটে গেল। পূব দিকে উষার রাঙা শাড়ি গাছপালার মাথার ওপর দুলতে লাগলো। দু একটা পাখি বাসা থেকে উড়ে এসে গান গেয়ে উঠল। সকাল হয়ে আসছে দেখে শিয়ালরা গান বন্ধ করে বনের অন্ধকারে মিলিয়ে গেল। বেশ পরিষ্কার হতেই টিয়া উঠতে উঠতে এসে হাজির হলো। আরে তোরা এখানে এখনো বেশি আছিস? বেশ বেশ, তোদের ভাগ্যি ভালো, তা এখন কিনারায় চল, সকাল হয়েছে, এখন আর তত ভয় নেই। দুজনে তখন সাঁতরে কিনারায় উঠল। পুষি চিচি করে বলল, টিয়া ভাই, কাল থেকে কিছু খাইনি, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। টিয়া বলল, কেন, কাল হরিণের মাংস খাসনি? পুষি লজ্জায় মাথা হেঁট করে বলল, সবে মাত্র খেতে বসেছি, এমন সময়। ভুলো গম্ভীর মুখ করে বলল, এমন সময় বোন এসে পড়ল তো, তাই পুষি জিব কেটে উঠে পড়ল, ছেলে ফুলের খাওয়া না হলে মামাশির খেতে নেই জানিস তো, বলে ভুলো টিয়ার দিকে চোপ টিকল।
টিয়া হেসে বলল, আহা, কাল তাহলে পুষির তো নিরম্বুই একাদশী গেছে। আহা, আয় পুষি, আজ তোকে দ্বাদশীর পালন করাবো। তখন সূর্য উঠেছে। টিয়ার পেছন পেছন দুজনে গভীর জঙ্গলের মধ্যে পৌঁছালো। চারিদিকে বড় বড় গাছ থামের মতন তাদের গুঁড়ি ওপরে উঠে গেছে। তার উপরে ডালপালা আর পাতার ঘন ছাউনি, এত ঘন যে আকাশ দেখা যায় না। টিয়া একটা গাছের ডালে বসে বলল, পুষি এই গাছে ওঠ। পুষি অবাক হয়ে বলল, কেন, গাছে উঠে কী হবে? টিয়া বলল, এই গাছের মগডালে বাজ পাখির বাসা আছে, তাতে ছানা আছে, তুই উঠে আয়, এখন তারা শিকারে বেরিয়েছে, এই বেলা তাদের ছানা খেয়ে তাদের বংশ নির্বংশ করে দে, ওরা আমাদের শত্রু, জ্ঞাতি শত্রু, ওদের ডিম ছানা খেয়ে শেষ করে দে, এই বনে যত বাজ পাখি আছে সকলের বাসায় আজ তোকে নিয়ে যাব। পুষি আর বিরক্তি না করে গাছে উঠতে উঠতে বলল, টিয়া তুই কিচ্ছু ভাবিস না, তোর সব শত্রু আমি নিপদ করব। সত্যি কথা বলতে কি, পাখির কচি কচি ছানা খেতে আমি বড্ড ভালোবাসি। ভুলো নিচের থেকে বলল, আমিও। পুষি তুই একাই টিয়ার সব শত্রু নিপাত করিস নি, আমাকেও দু একটা নিপাত করতে দিস। পুষি তখন অনেক ওপরে উঠে গেছে, অবজ্ঞা ভরে নিচের দিকে তাকিয়ে বলল, পাত কুড়োনো হাড়গোর যদি কিছু থাকে ফেলে দেবো ক্ষণ। তারপরে একে একে দশ দশটা গাছে উঠে বাজ পাখির বাসায় যত ডিম আর ছানা ছিল পুষি সব সাবার করলো। ভুলো তলার থেকে যে প্রসাদ পেলো তাইতেই তার পেট ভরে গেল। শেষে আইঢাই করতে করতে পুষি নেমে এসে মাটিতে বসলো। টিয়া শত্রুর প্রতিহিংসা সাধন করে মনের আনন্দে একটা পাকা তেলাকুচা ডান হাতে ধরে খাচ্ছিল। বলল, কি পুষি পেট ভরলো? পুষি প্রকাণ্ড একটা হাই তুলে আলিশি ভেঙে বলল, হ্যাঁ, এখন একটু নিরিবিলি দেখে ঘুমোতে পারলে হয়। টিয়া তখন আধ খাওয়া তেলাকুচাটা ফেলে দিয়ে গম্ভীরভাবে বলল, শোন পুষি, এবার আস্তে আস্তে নিজের গায়ে ফিরে যা, এ বনে আর থাকিস নি, তোদের ভালোর জন্যই বলছি, আমি তো অষ্টপ্রহর তোদের সঙ্গে থাকতে পারবো না, বনে তোরা যদি আর এক রাত্রি কাটাস তাহলে হুড়ার কিংবা বাঘের পেটে যাবি। পুষি টিয়ার কোনো কথায় না শুনে ভুলোকে বলল, চল ভুলো কোথাও শুয়ে একটু ঘুমোনো যাক, কাল রাত্রে ভালো ঘুম হয়নি। টিয়া আবার বলল, পুষি ভুলো আমার কথা শোন, এখনও ফিরে যা, সন্ধে নাগাদ গায়ে পৌঁছাতে পারবি। আমিও একদিন মানুষের ঘরে ছিলাম, দাঁড়ে বসে ছোলা খেতাম, মানুষজাতটা খামখেয়ালি বটে কিন্তু একেবারে হৃদয়হীন নয়, এখানে চারিদিকে বিপদ, জলে কুমির, ডাঙায় বাঘ, গাছে ভল্লুক বাঁদর, সবাই নিজের নিজের পেট ভরানোর জন্য ঘুরে বেড়াচ্ছে, তোরা বনের হালচাল তো জানিস, জানিস কি বেঘরে মারা যাবি। সকাল থেকেই ভুলোর মালিকের জন্য মন খারাপ করছিল, টিয়ার উপদেশ তার বড় ভালো লাগলো। সে একটু কেশে বলল, পুষি টিয়া যা বলছে তা মিথ্যে নয়, চল ফিরে যাই। পুষির পেট ভরা ছিল, ভরা পেটে পুষি কারোর কথা শোনে না, সে বলল, তোর যেতে হয় যা, আমি এখন ঘুমোতে চললাম, গায়ে ফিরলেই তো আবার সেই লাথি ঝাঁটা, বলে সে আর একটা আলিশি ভেঙে উঠে দাঁড়ালো। টিয়া ওপর থেকে বলল, গুরুর কথা না শোনো কানে প্রাণটি যাবে হ্যাঁচকা টানে, যা ভালো বুঝিস কর, আমি এখন চললুম, আমাদের ছানাদের খাওয়ানোর সময় হলো। এই বলে টিয়া টিটি করে ডেকে উড়ে গেল। এতক্ষণে প্রায় দুপুর হয়েছে, সূর্যের কিরণ সরু সুতোর মতন পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়েছে। পুষি আর ভুলো ঘুমোবার জায়গা খুঁজতে খুঁজতে শেষে একটি গরম অথচ নিরিবিলি ঝোপের মধ্যে এসে পৌঁছালো। ঝোপের মধ্যে একটা লম্বা গাছের গুঁড়ি পড়েছিল। পুষি তার সামনে খানিকটা দূরে একটা পরিষ্কার জায়গায় গুঁড়ি সুড়ি পাকিয়ে শুয়ে পড়ল। ভুলোর কিন্তু মন ছটপট করছিল, সে শুল না, এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। গ্রাম যে কোন দিকে, বনের মধ্যে এত দৌড়াদৌড়ি করার পরে তা গুলিয়ে গেছিলো, তাই গাছপালা শুকে সে দিক নির্ণয়ের চেষ্টা করতে লাগলো। ওদিকে পুষির বেশ ঘুম এসে গেছে, সে চোখ বুজে স্বপ্ন দেখতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার মনে হলো আগুনের হলকার মতন একটা নিঃশ্বাস তার গায়ে এসে লাগলো, আর সেই সঙ্গে শুনতে পেল কে যেন তার কানে কানে বলছে, চলে আয় আমার মুখের মধ্যে চলে আয়। পুষি ধর্মড়িয়ে উঠে চোখ চেয়ে দেখল সেই গাছের গুঁড়িটা প্রকাণ্ড একটা হাঁ করেছে, দুটো গোল গোল নৃশংস চোখ এক দৃষ্টে তার পানে তাকিয়ে আছে। আবার সেই গরম নিঃশ্বাস পুষির গায়ে লাগলো, আবার সে শুনতে পেল চলে আয় আমার মুখের মধ্যে চলে আয়।
পুষির মনে হলো সেই নিষ্পলক নির্মম চোখ দুটো তাকে সেই হাঁ করা মুখের দিকে টানছে, তার পালাবার ক্ষমতা নেই। পুষি অবশভাবে এক পা সেই দিকে এগিয়ে গেল, তারপরে মর্মান্তিক আতঙ্কে চিৎকার করে উঠল, ম্যাও। ভুলো দূর থেকে সেই ভয়ার্ত ডাক শুনতে পেয়ে ছুটে এলো। তারপরে পুষির সামনে প্রকাণ্ড হাঁ করা মুখ দেখেই বুঝল পুষি অজগরের সম্মোহন দৃষ্টির ফাঁদে পড়েছে। কাছে যেতে ভুলোর সাহস হলো না, সে দূর থেকে ঘেউ ঘেউ করে কয়েকবার ডাকলো, কিন্তু তাতে কোনো ফল হলো না। অজগরের চোখ পুষির ওপর থেকে এক চুলো নড়ল না। ভুলোর তখন মাথায় এক বুদ্ধি গজালো, হাজার হলেও পুষি তার বন্ধু, যেমন করে হোক তার প্রাণ বজাতে হবে। ভুলো ছুটি গেল অজগরের লেজের দিকে, দেখলো লেজের সরু ডগাটি কেবল লিকলিক করে নড়ছে। ভুলো প্রাণপণে লেজের ডগায় মারল এক কামড়। লেজে কামড় খেয়েই অজগরের চোখ মুহূর্তের জন্য চোখ পুষির চোখ থেকে সরে গেল। ব্যাস সঙ্গে সঙ্গে পুষি এক লাফে তিন হাত পেছিয়ে গিয়ে দৌড় মারল। পুষি পালিয়েছে দেখে ভুলো লেজ ছেড়ে পুষোর সঙ্গে দৌড়ালো, ছুট ছুট ছুট। বন বাদার পেরিয়ে, খালা নালা পেরিয়ে, সব পেরিয়ে তারা ছুটল। কাঁটায় গা ছড়ে গেল, পা কেটে গেল, কিন্তু সেদিকে কারোর লক্ষ্য নেই। তাদের ভয় অজগরটা না ধরে ফেলে। পুষি ফোপাতে ফোপাতে বলল, হে মা ষষ্ঠী, এই বাড়িটি রক্ষা করো, আর কখনো এ পোড়া বনের ধারে আসবো না, এই বাড়িটি রক্ষা করো। কিন্তু তাদের দুর্গতি তখনও শেষ হয়নি। অন্ধের মধ্যে দৌড়াতে দৌড়াতে পড়ল গিয়ে এক পাল বীর হনুমানের মধ্যে। হনুমানরা একটা ফাঁকা জায়গায় গোল হয়ে বসে মিটিং করছিল। একটা গোদা গম্ভীরভাবে লেকচার দিচ্ছিল, আর এমন সময় পুষি আর ভুলো হুড়মুড় করে পড়ল গিয়ে একেবারে তাদের মাঝখানে। হনুমানরা চমকে উঠল, একটা গোদা পুষির ল্যাস ধরে টান মেরে তাকে দূরে ফেলে দিল, আর গোদা মারল ভুলোর গায়ে এক থাবড়া। ভুলোর তো মুন্ডু ঘুরে গেল, সে ঘোরাতে ঘোরাতে উঠে আবার ছুটতে আরম্ভ করল। পুষিও ম্যাও বলে আবার চিৎকার করে তার সঙ্গে ছুটল। হনুমানদের মিটিংয়ে বিঘ্ন হওয়ায় তারা ভীষণ ছুটে গেছিল। রেগে গিয়ে তারা কুকুর বেড়ালের পেছনে হুপ হাপ করে ছুটতে লাগলো আর তাড়া করলো। দেখতে দেখতে বনের যেখানে যত হনুমান ছিল সবাই হেসে পড়ল। তারাও কেউ গাছের ডালে ডালে, কেউ বা মাটি দিয়ে পুষির ভুলোর পেছনে তাড়া করলো। পুষি একবার পিছন ফিরে দেখলো কাতারে কাতারে হনুমান দাঁত খিচিয়ে ছুটে আসছে। দৌড়াতে দৌড়াতে ভুলোর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পুষির প্রাণ কণ্ঠার কাছে এসে ধুকধুক করতে লাগলো। পুষি হাঁপাতে হাঁপাতে বলল, ভুলো রে, আর ধরাতে পারছি না, এবার গেলুম। ভুলোরও আর পা চলছিল না, সে কথা কয়ে শক্তি ক্ষয় করল না। যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ দৌড়াবে, এই মনে করে সে ক্লান্ত পাগুলোকে জোর করে চালাতে লাগলো। এদিকে হনুমানগুলো ক্রমেই কাছে এসে পড়ছে, আর আশা নেই, তাছাড়া পালিয়ে যাবেই বা কোথায়। শেষ পর্যন্ত তারা ধরে ফেলবেই, তবে আর কেন মিছিমিছি পালাবার চেষ্টা, তার চেয়ে লড়ে মরা ভালো। ভুলো ফিরে দাঁড়াবে মনে করছে, এমন সময় ঝাঁকড়া গাছের ফাঁকে তার চোখে পড়ল গ্রাম। গ্রাম, তাদের গ্রাম, ওই যে দূরে ছাউনি দেওয়া ঘরগুলো পরন্ত রৌদ্রে দেখা যাচ্ছে। ভুলো ঘেউ ঘেউ করে একটা আনন্দ ধ্বনি করে বলল, পুষি, আর একটু দৌড়ে চল, আমাদের গায়ে এসে পড়েছি। পুষি চোখে দেখতে পাচ্ছিল না ভালো, কিন্তু ভুলোর কথা শুনে তার আশা হলো। সে দুমড়ে পড়া পাগুলোকে আবার প্রাণপণে চালাতে লাগলো। 10 মিনিটে অর্ধমৃত অবস্থায় এক হাত জিভ বার করে ধুঁকতে ধুঁকতে পুষি আর ভুলো সেই গাছের তলায় এসে বসল, যে গাছের তলা থেকে আগের দিন তারা দুপুরবেলা যাত্রা শুরু করেছিল। হনুমানেরা বনের কিনারায় এসে দাঁত খিচিয়ে গালাগাল দিতে দিতে ফিরে গেল। পুরো 1 ঘন্টা জিরিয়ে নিয়ে পুষি গা ঝাড়া দিয়ে উঠে বসল। বনের দিকে ভিড়ে ল্যাজটি গলায় দিয়ে গড় হয়ে নমস্কার করে বলল, এই তোকে গড় করছি, যতদিন বেঁচে থাকবো আর অমুকও হব না, চল ভুলু বাড়ি যায়। ভুলোর কিন্তু একটু লজ্জা লজ্জা করতে লাগলো, মনিবের সঙ্গে বেইমানি করেছে এই ভেবে সে অধবদন হয়ে রইল। পুষির লজ্জায় বালায় নেই, সে বলল, চল না, বসে রইলি কেন, ভয় করছে বুঝি। ভুলো বলল, ভয় করছে না, কিন্তু মনিবের কাছে কী করে মুখ দেখাবো ভাই। পুষি বলল, এই জন্য তোর ভাবনা, কিচ্ছু ভাবিস নে, আমি বলবো ক্ষণ যে তোকে পাহারাদার নিয়ে আমি বনের বাড়ি নেমন্তন্ন রাখতে গিয়েছিলাম, আয়। এই বলে পুষি গজেন্দ্র গমনে যেন কিছুই হয়নি এমনিভাবে গাঁয়ের দিকে চলল। ভুলো ঘাটটি নিচু করে অপরাধীর মতন তার পিছনে পিছনে গেল।